হ্যালো, আজকে আমরা দেখব একটা হাইওয়ে রোডে আমাদের একটা ক্রুজ কন্ট্রোল একটা ফাংশন আছে টয়োটা সিএইচআর এ, এটা কিভাবে অ্যাক্টিভেট করা যায় এবং সেটা কিভাবে কাজে আসে। মাঝে মধ্যে হাইওয়ে রোডে আমরা এরকম কোনো একটা ফাঁকা জায়গায় থাকি এবং এটা কন্টিনিউয়াসলি আমাদেরকে একটা স্পিড লিমিট মেনটেন করে চলতে হয়। তো যেটা করতে হয় যে হয়তো কন্টিনিউয়াসলি হচ্ছে আমাদেরকে অ্যাক্সিলারেটর চালিয়ে মানে চেপে রাখতে হয় এবং আবার ব্রেক করে করে যাইতে হয়। বাট এখানে ক্রুজ কন্ট্রোল নামের একটা ফাংশন আছে, যেটা হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ারের উপরে স্পিডে থাকলে আমরা গাড়িটাকে অটোমেটিকলি মানে চলতে দিতে পারি আর কি। সে তাহলে একটা ফিক্সড স্পিড আমরা সেট করে দিলে সে ওই ফিক্সড স্পিডে চলতে থাকবে। তো আমরা এখানে দেখব যে এটা আসলে কীভাবে সেট করা হয়। আমাদের স্টিয়ারিং হুইলের পাশে এরকম একটা বাটন আছে, এখানে এটা দিয়ে আমরা সেট করতে পারি। এটাতে হচ্ছে প্রথমে আমরা এটা চালু করব, এই যে বাটনটা প্রেস করে এটা চালু করলে আমাদের এখানে হচ্ছে ইনস্ট্রাকশন আসবে যে হচ্ছে যে মোটরওয়েতে আমরা ইউজ করব বা স্পিড লিমিট এগুলো নিয়ে ইনস্ট্রাকশন থাকবে। এটা হলো যে আমাদের এখানে নিচে একটা রাডার রেডি, রাডারের সাইনটাও আসবে। আর এরপর আমরা যেটা করতে পারি যে এটা নিচের দিকে অথবা উপরের দিকে সাইডওয়েজে আমরা এটাকে দিতে পারি। উপরের দিকে দিলে এটা আমাদের স্পিডটা হচ্ছে বাড়বে আর নিচে দিলে কমবে, এখানে দেওয়া আছে যে কোন স্পিডটা। এখন আমি সেট করতেছি, এখানে সেট করে নিচের দিকে দেওয়া আছে, তাহলে ওটা হবে যে আমরা যে স্পিডটা দিব সেটাতে সেট হয়ে যাবে। তো আমাদের গাড়ির স্পিড এখন যেটা আছে 74-75 আছে, তো আমি এটাকে সেট করে দেবো। সেট করে দিলে ও এখানে হচ্ছে এখন ক্রুজ কন্ট্রোলে চলতেছে। সে সামনে গাড়ি পাইলে দেখেন সামনে আমাদের বাইক আছে, সেজন্য সে বাইকগুলোকে রিড করতেছে। এখন কিছু নাই সেজন্য সে নেয়। এখন 73-তে আমাদের বাইক গাড়িটা ফিক্স আছে। এখন আমি অ্যাক্সিলারেটরে আমার কোনো পাটা নাই এবং গাড়ি 73-তে কন্টিনিউসলি চলতেছে। সামনে যখন সে গাড়ি পাবে তখন সে অটোমেটিকলি ডিটেক্ট করে সে আমাদের গাড়িটাকে অটোমেটিকলি স্লো করে করে দেবে আর কি। তো আমরা দেখি, দেখবো সামনে একটা ট্রাক আছে, তো ট্রাককে দেখি সে কীভাবে ডিটেক্ট করে। এখন সে গাড়ি পাইছে, এখন সে অটোমেটিকলি গাড়ির স্পিড কমে যাচ্ছে দেখে, কারণ আমাদের সামনে এখানে একটা ট্রাক আছে, সেই জন্য সে এখানে স্পিড ওই ট্রাকের যে স্পিড সেটাতে করে ফেলতেছে সে। আমি সিগন্যাল দিয়ে আমি সরে গেলাম, সে নিজে নিজে অ্যাক্সিলারেট করতেছে, এখন আমি কিছু করলাম না। দেখেন সে নিজে নিজে স্পিডটা বাড়াচ্ছে, ভালো অ্যাক্সিলারেশন ইউজ করতেছে সে। এবং সামনে আবার গাড়ি আছে, সে নিজেই আবার থেমে যাবে। এখন আমি আবার আমাদের ইন্ডিকেটর দিয়ে আবার সরে আসলাম পাশের সাইডে। এখন আমি যখন ব্রেক চাপ দিব তখন এটা চলে যাবে। এখন সে আর রাডার রেডি হচ্ছে, মানে আমার এখন ক্রুজ কন্ট্রোলটা নাই, আমরা ক্যান্সেল করতে পারি যে জাস্ট একটু করে ব্রেক প্রেস করলেই সেটা মানে ক্রুজ কন্ট্রোল অফ হয়ে যাবে। আর আমরা